সেই জন্য অর্থিতার পা ভাঙলো। তারপরে পরীক্ষার খাতা জমা দেবার আগে, ঠিক জমা দেবার আগে তোদের সবার নেটওয়ার্কিং ঠিক দুটো বাজবে, সাথে সাথে তোদের ডেটা প্যাক শেষ হয়ে যাবে, কিছু হবে, এটা হবে, করতে পারছিস না, করতে করতে তারপরে তোদের কাছ থেকে আমি ওই সার্ভে নিলাম যে তোরা কতজন অনলাইন চাইছিস, কতজন অফলাইন চাইছিস। সেখানে এলো বেশিরভাগই অনলাইন চাইছে, আর কেউ কেউ যারা খুব সাধু তারা হচ্ছে প্লেনদের। সুতরাং তোরা আজকে একটা লম্বা রাস্তা পেরিয়ে আজকে তোরা এসেছিস। ফর ওয়ান লাস্ট টাইম উই অল জয়েন, আমরা টিচার্স, নন টিচিং অফিসের শঙ্কর দা, দেবাশিস দা, এদের সঙ্গে তোদের ইন্টারাকশন হয়। আমি ল্যাবের ওদেরও আসতে বলেছিলাম, মৌসুমী দি, দুজন মৌসুমী দি, একজন দেবাশিস দা, লাইব্রেরির সমিত কৌশিক, কৌশিকের এসেছিস মাথায় একদম সে মানে হেলমেট পরে, সিডিসিতেও এরকম প্রজেকশন হয় না, যেরকম করে ও ঘোরে আর কি। সেই জন্য উইথ আওয়ার কোয়ার্টস অ্যাজ এ ডিপার্টমেন্ট উই জয়েন ফর ওয়ান লাস্ট টাইম টু ওয়েলকাম ইউ ব্যাক। ইউ উইল অলওয়েজ বি আ পার্ট অফ আস। আমি সুজয় স্যারকে বলবো, কারণ আমরা উই সাডেনলি হ্যাভ দিস আইডিয়া যে আমরা বলে বলেও 10টা অ্যাফিলিয়েটেড কলেজের থেকে তোদেরকে আলাদা করতে পারিনি। এটা আমি আমার সমস্ত টিচারদের হয়ে বলছি যে এটা আমাদের খুব আফসোস যে আমরা শ্রীরামপুর কলেজ, মৌলানা আজাদ কলেজ, বিদ্যাসাগর কলেজ, বিবেকানন্দ কলেজ নই, আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আমরা ডিপার্টমেন্ট অফ জুওলজি, আমরা তারকনাথ পালি শিক্ষা প্রাঙ্গণ। এবার সেটা কোথাও লেখানো গেল না, আমরা অনেকবার বলেছিলাম, মার্কশিটে লেখানো গেল না। তখন সুজয় স্যার আর আমি অনেক রাত্রিরে দেন উই ডিসাইডেড বাই ডোন্ট উই গিভ আ সার্টিফিকেট এনিওয়ে, তোদের হাজারটা ক্যারেক্টার সার্টিফিকেট, হ্যান্ড সার্টিফিকেট তো লাগতেই থাকবে, তো তাহলে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে তোদের এটা সার্টিফাই করছি যে তোরা আমাদের হৃদয়ে থাকবি সবসময়ই। তোরা কি ইলেকটিভ নিয়েছিলি সেইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এটা লার্নিং যে যেটা কলেজ কখনোই সেইভাবে গবেষণাতে তো লিপ্ত থাকে না, ফলে সেই ইন্টার্নশিপ বলতে ইন দ্য ট্রু সেন্স যেটা হয় সেটা মানে তোরা যেভাবে পেয়েছিস, যতটা রিগার নিয়ে পেয়েছিস। ইনফ্যাক্ট আমি প্র্যাকটিক্যালের কথা বলবো যে স্যারেরা দে জয়েন হ্যান্ডস, তোদের মনে আছে রূপম তোরা ভ্যাকসিনেশন সার্টিফিকেট দিলি, একজন বোধহয় ছিল সে ভ্যাকসিন নেয়নি, সে একটা ভ্যাকসিন নিয়ে তারপরে জয়েন করলো এসে, তো মানে উই গন থ্রু সো মাচ। সেই জন্য তোদের সবাইকে আশীর্বাদ জানাই, তোদের সবসময় মনে থাকবে তোরা কিন্তু ইউ আর হেন্সফোর্থ দ্য পার্ট অফ দিস ডিপার্টমেন্ট, সেই জন্য যখনই তোরা আসবি দ্য ডিপার্টমেন্ট উইল এমব্রেস ইউ। তো উইথ দ্যাট আমি সুজয় স্যারকে বলি যে কথাগুলো লেখা আছে এটা আমাদের সকলের হৃদয়ের কথা, তোরা ফিরে আসবি, বারবার ফিরে আসবি। সুজয় তুমি আমাদের সবাইকে ওদেরকে একটা বিদায়ী শুভেচ্ছা বার্তা। আমি এখানে এলাম এই কারণে, একটা সামনে পোডিয়াম থাকতে কথা বলতে আমার সাইকোলজিক্যালি একটু সুবিধা হয়, তার জন্য আসেনি রে আমার পাশে দাঁড়িয়ে ছবি। আমি ঢোকার সময় বললাম যে ইনসিডেন্টালি আমাদের তোমরা খবর পেয়েছো ইংল্যান্ডের রানীর মৃত্যু ঘটেছে, সো এই জায়গায় আমরা উর্মিদিকে অবশ্যই ভাবতেই পারি, আমাদের ডিপার্টমেন্টের রানীর মতন সবসময় উর্মিদি প্রেজেন্স। প্রথমেই আমি আমার বিভাগীয় প্রধান প্রফেসর এনা রয় ব্যানার্জিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ধন্যবাদ জানাবো দুটো কারণে। এক, এই ধরনের একটা অপূর্ব অনুষ্ঠান আয়োজন করার কথা উনি ভেবেছেন। আমি জানি না কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ডিপার্টমেন্টে এইভাবে আনুষ্ঠানিকভাবে ডিপার্টমেন্টের তরফ থেকে একটা সর্ট অফ সমাবর্তন, যদিও সমাবর্তন শব্দটা বিশ্ববিদ্যালয়েই একমাত্র সমাবর্তন করতে পারে, কিন্তু উনি সমাবর্তনের ওই ব্যাপকতার মধ্যে না গিয়েও একটা ছোট পরিসরে তোমাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়ে আগামী দিনে তোমাদেরকে এগিয়ে যাওয়ার যে শুভেচ্ছা দেওয়ার অনুষ্ঠান ভেবেছেন তার জন্য, এবং দ্বিতীয়ত সমগ্র ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে একটা অভিনন্দন জানানোর এই গুরু দায়িত্ব আমার উপর দেওয়ার জন্য, এটা আমি সম্মানিত এবং আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
এখানে উপস্থিত আছেন উর্মিদি, উপস্থিত আছেন আমার বন্ধু, তোমরা জানো কি না জানি না আমি আর অরিন্দম স্যার একই ব্যাচমেট, এবং এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো আর ডিপার্টমেন্ট আছে কি না যে দুজন বন্ধু একসময় আমরা পড়াশুনো করেছি একসাথে, আবার একসাথেই চাকরি করছি কর্মজীবনে। তো আমার বন্ধু আমার ছোট ভাইয়ের মতন আছে সুমন, অম্লান্দা আছেন, অম্লান্দা ছিলেন আমাদের সিনিয়র, দু বছরের সিনিয়র, তাই তো অম্লান্দা? আমি আর অরিন্দম হচ্ছে 99 ব্যাচ, অম্লান্দা 97 ব্যাচ, সুমন হচ্ছে আমাদের পরের ব্যাচ, সুমনদা হচ্ছে 2K ব্যাচ, 2000-এর ব্যাচ সুমন। তো এইরকম একটা প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং যারা আজকে আসেননি আমাদের সিনিয়র কলিগ রয়েছেন, সুমিতদা আছেন, সজলদা আছেন, সাগরদা আছেন, পার্থিবদা আছেন, এবং আমাদের গৌতমদা, দুই গৌতমদা, বড় গৌতমদা এবং ছোট গৌতমদা, এই নিয়ে মধুদা, ও রাইট, মধুদা এতটাই অদৃশ্য থাকে যে আমাদের মাথা থেকেও বেরিয়ে যাচ্ছে মধুদার নাম, যে মধুদা বলে আমাদের কেউ একজন আছে। তো সকলকে, এই এই পুরো পরিবার, আমাদের শিক্ষক পরিবার যারা এই ডিপার্টমেন্টে আছেন, আমাদের আমাদের স্টাফরা রয়েছেন, নন টিচিং স্টাফ, যারা ছাড়া এই বিভাগ একেবারে অসম্পূর্ণ। এবং এই যে একটা কঠিন সময়, আমি আসছি সেই কথায় যে তোমরা অতিক্রম করে এসেছো, এটা একটা ইউনিক হয়ে থাকবে তোমাদের জীবনে সারা জীবন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়েও তোমরা বিশ্ববিদ্যালয়ের এক তৃতীয়াংশ সময় বাড়িতে বসেই কাটিয়েছ, কোনোভাবেই আসতে পারো নি, তোমাদের এটা একটা সারা জীবনে দুঃখই থেকে যাবে। তোমরা সেইভাবে ডিপার্টমেন্টকে সেভাবে পেলে না যেভাবে আর পাঁচটা সাধারণ গ্রুপ বা সাধারণ বর্ষের ছেলেমেয়েরা পায় বা আমরা পেয়েছি। তো এটা একটা, এবং তার সাথে জুনিয়র সিনিয়র যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলবো। আমি একটা লিখিত লেখা নিয়ে এসেছিলাম কালকে রাত্রে, হেড বললেন যে তুমি যে কোনো মোডেই বলতে পারো, আমি একটা লেখা এনেছিলাম, আমার মনে হচ্ছে লেখার দরকার নেই, একটু গল্প করার মতনই বলি। এক নম্বর হচ্ছে যে আজকে যে জায়গায় তোমরা আছো আমি এই কারণেই গর্বিত এবং হেডের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাবো, সেই জায়গায় কিন্তু এই যে আমরা যাদের যাদের নাম আমরা বললাম এবং তারও আগে উর্মিদি, এনাদি, এরা সবাই কিন্তু তোমাদের এই চেয়ারটাতে ছিল। আমাদের এই ডিপার্টমেন্টের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ সারা দেশের অন্যতম পুরনো একটা প্রাণীবিজ্ঞান বিভাগ, এবং সারা দেশে যে প্রাণীবিজ্ঞানের বিভিন্ন শাখায় যে অগ্রণী যে মানুষগুলো ছিলেন, যারা হয়তো এদেশের বুকে, বিদেশ থেকে লেখাপড়া শিখে এসে এদেশের বুকে বিভিন্ন প্রাণীবিজ্ঞান বিষয়গুলো ইন্ট্রোডিউস করেছিলেন, সেই রকম পায়োনিয়ার পায়োনিয়ার ব্যক্তিত্ব কিন্তু আমাদের বিভাগ থেকে বেরিয়ে বেরিয়ে গেছেন। এবং বিদেশের বহু বড় বড় মনীষী যাদের কথা আমরা বইতে পড়ি, সেই রকম বিজ্ঞানীরা এবং মনীষীরাও কিন্তু আমাদের ডিপার্টমেন্টে তাদের পায়ে ধুলো দিয়েছেন, সেই ইতিহাস আমরা বহন করে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে এই ডিপার্টমেন্টের সেই লেগেসি, সেই ঐতিহ্য, সেই ব্যাপকতা, সেটা মাথায় রাখতে হবে। তোমাদের যেটা যেটা বললাম যে তোমরা খুব মিস করলে যে ডিপার্টমেন্ট বলতে কি, ডিপার্টমেন্টের দৈনন্দিন হুল্লোড় কি, ফার্স্ট ইয়ারে ঢোকার পরে দুষ্টুমি কি, নিয়ম ভাঙা কি, আমরা ঢুকেই তো পড়াশুনোর মধ্যে যেতাম না, আমাদের পড়াশুনোর চাপটা পরে আসতো, মানে তোমরা যখন ডিপার্টমেন্টে রেগুলার স্টুডেন্ট হিসেবে এলে ইন পার্সন, তখন অলরেডি পড়াশুনোর চাপটা শুরু হয়ে গেছে। তোমরা ওই প্রথম পার্টের এনজয়মেন্ট, যেটা যে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, আমরা যখন প্রথম কলেজ পেরিয়ে এসে ঢুকলাম, আমরা একটা বড় সময়, অরিন্দম মনে আছে, আমরা ক্যান্টিনেই কাটাতাম, এটাকে বলে হানিমুন পিরিয়ড, হানিমুন পিরিয়ড, একদম আমরা ক্যান্টিনেই কাটাতাম, আর অরিন্দম খুব জনপ্রিয় ছিল, আমি খুব ভালো বক্তা কোনোদিনই নই আর জনপ্রিয় অরিন্দম খুব ভালো গান গাইতো, গিটার বাজিয়ে বাজিয়ে গান গাইতো, আর আমরা সেই সময় ওর ফুল ফ্লেজেড, ওর প্রচুর গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড একেবারে ট্রু সেন্স এ ফ্রেন্ড আর কি, মানে গার্লফ্রেন্ড যেভাবে তোমরা নিচ্ছ সেরকম না, আমাদের মহিলা মহলে অরিন্দমের খুব জনপ্রিয়তা ছিল, সবাই অরিন্দম 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 করে একদম মাথায় তুলে রাখত। তো সেই রকম একটা হইচই করা মুহূর্ত আমরা কাটিয়েছি, সেই সময় ডিপার্টমেন্টের হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঝাঁ চকচকে চেহারাটা সেরকম ছিলেন, সেটা ছিল না, আমাদের ডিপার্টমেন্ট অনেকটাই মলিন ছিল, করিডরগুলো একটুখানি ছায়া ছায়া ঘেরা মতন ছিল, প্রচুর পুরনো পুরনো আলমারি দুধার দিয়ে করিডরে সাজানো থাকতো, এইরকম একটা ছিল।
কিন্তু আমাদের প্রাণের আনন্দটা ছিল, হইচই করাটা ছিল, ক্লাস বাঙ্ক ছিল। আমাদের পুরনো অনেক মাস্টার মশাই, তাদের সম্পর্কে আমাদের লেখা টিখাও আছে, আমরা লিখেছি, অনেকেই লিখেছি। সেই সমস্ত মাস্টার মশাইরা ঠিক মতো পড়াতেন হয়তো ঠিক মতো, কিন্তু আমরাই হয়তো বুঝতে চাইতাম না, সেই আমরা ফাঁকি দিতাম সেই ক্লাস। আমার মনে আছে বিএম স্যার প্যারাসাইটোলজি পড়াতে এলে আমরা সব সময় পিছনে ম্যাও ম্যাও করে ডাকতাম, ঠিক আছে। আর স্যার এতটাই ভালো মানুষ ছিলেন, প্রচন্ড বিরক্ত হতেন, কিছু না বলতে পেরে, শাসন না করতে পেরে উনি চলে যেতেন নেমে ক্লাসটা মাঝপথে করে, এরকম। আর উল্টো দিকে ডিআরসি স্যার ছিলেন, এন্টোমোলজিস্ট দীনুবাবু, উনাকে প্রচন্ড ভয় পেতাম। আবার পিএল স্যার ছিলেন, পিএল স্যার ছিলেন একদম সাংঘাতিক রোম্যান্টিক মানুষ। পিএল স্যার এসেই প্রথম ক্লাসে আমাদের বলতেন যে তোরা ঠিক মতো পড়াশুনোও পারিস না, তোরা জুলজিও পারিস না, তোরা প্রেম করতেও পারিস না বলে আমাদের প্রথম ক্লাসে, মনে আছে এইটা বোধ হয় আমাদের সকলেরই অভিজ্ঞতা, সুমন টুমনেরও অভিজ্ঞতা, তাই না? বিভিন্ন রকম বই, যেগুলো প্রেমের ভালো ভালো বাংলা উপন্যাস এবং কাব্য, সেই রকম বই উনি আমাদের প্রেসক্রাইব করতেন যে এইগুলো আগে পড়ে তারপরের ক্লাসে আসবে। তো এইরকম একটা আবহের মধ্যে আমরা কিন্তু আমাদের সেই সময়টা কাটিয়েছি, যেটা সত্যি সত্যি তোমরা পেলে না। মানে এই প্যান্ডেমিক, এই সর্বগ্রাসী চেহারা নিয়ে যখন আমাদের মধ্যে উপস্থিত হলো, আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমাদের অনেক প্রিয় মানুষ কেড়ে নিয়েছে, আমরা অনেক মৃত্যু পেরিয়ে, আমি তো প্যান্ডেমিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যে থেকেই বলতাম যে আমরা একটা ন্যাচারাল সিলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা হিউজ ন্যাচারাল সিলেকশন, যারা আমরা সার্ভাইভ করলাম তারা ওই সিলেকশনটাকে ক্রস করে এলাম। আমাদের অনেক প্রিয় মানুষকে, বন্ধুকে, আত্মীয়কে, পরিজনকে কেড়ে নিয়েছে, কিন্তু তার সাথে সাথে যেগুলো কেড়ে নিল, এক নম্বর হলো তোমাদের এই রকম সুন্দর সুন্দর ফিলিংস, এই যে ডিপার্টমেন্টে আসা, সময় কাটানো, সেটা কোনোভাবেই ওই লাস্ট ফোর্থ সেমিস্টারে ছটা মাসে সেই দুধের স্বাদ ঘুলে মেটার মতন ব্যাপারটা হয়ও না, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এটা তোমাদের একটা সারা জীবনের কি বলবো একটা ক্ষেত থেকে গেল ভিতরে ভিতরে, যে আর আমাদেরও ক্ষেত থেকে গেল। এই যা পূর্ণিদি এসেই বললেন আমি কি সবাইকে চিনি, আমিও সত্যি কথা তোদের সবাইকে চিনি না, কারুর কারুর মুখ চিনি, বিশেষ করে আমার ঘরে যারা স্পেশালে পাঁচজন ছিল তাদের তো চিনি, কিন্তু আর দু একজন দু একজনকে চিনি, বাদবাকি কারুর মুখ আর নাম কিচ্ছু আমার মনে থাকবেও না হয়তো আগামী দিনে। এইটা একটা খুব একটা কি বলবো আমাদেরও একটা খারাপ লাগার জায়গা বা হারানোর জায়গা এইটা। দ্বিতীয়ত একটা কথা বলবো যে আগামী দিনে তোমরা নিজেদের নিজেদের কেরিয়ার তৈরি করবে, সেই কেরিয়ার তৈরির পথে কয়েকটা কথা বলে যাই, যে ডিপার্টমেন্টের সাথে অবশ্যই সংশ্লিষ্ট থাকবে। আমরা এই প্রোগ্রামের নামটাই তো তাই করেছি, আসিব ফিরে। যখন হেড আমায় বললেন, আমি না সমাবর্তনের কোনো সমার্থক শব্দ খুঁজে পেলাম না, কোনো বইতেই খুঁজে পেলাম না, যে সমাবর্তন একটাই শব্দ সংস্কৃতে। তো তখন আমরা ভাবলাম যে আসিব ফিরে এই কারণে বলি, কেননা তোদের একেবারে এটা অপূর্ণই থেকে গেছে এমএসসির যে আনন্দটা, তাই তোরা বারবার করে ফিরে আসিস। তোদের অফিসিয়ালি ফর্ম্যালি এমএসসি কমপ্লিট হলেও আমরা আশা করব যে ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন উপায়ে কিন্তু সংশ্লিষ্ট থাকা যায়, যুক্ত থাকা যায়, চাইলেই যুক্ত থাকা যায়। তার মধ্যে একটা তো হচ্ছে অবশ্যই অ্যালামনি অ্যাসোসিয়েশন, একটা তো হচ্ছে কালচারাল প্রোগ্রাম, তোরা একটু তোরা ওটাও পেলি না, তোরা রাদার আমাদের যে রিউনিয়ন সেটাও তোরা করতে পারলি না, এটাও একটা বড় তোদের মিস্টেক। কিন্তু আগামী দিনে আমাদের রিউনিয়ন হয়তো এবছরের শেষে বা আগামী বছরের প্রথমে যখন হবে, আমি আশা করবো তোরা আরও বিরাট সংখ্যক প্রায় সকলেই রিউনিয়নে উপস্থিত থাকবি। তোদের সময় তোরা যেটা করতে পারলি না, তোরা যদি সক্রিয়ভাবে, এই জুনিয়ররাই হয়তো থাকবে পিছনে তোমাদের গান শোনালো, ওরাই হয়তো সামনে থেকে লিড করবে, কিন্তু তোমরা যদি ওদের সাথে যুক্ত হও তাহলে স্ট্রেংথটা অনেকটা বাড়বে, এবং যেটা তোমরা তখন করতে পারোনি সেটা করার তোমাদের সুযোগ রয়েছে। একটা জিনিস তোদের বলবো যে কিছু কিছু সময় হয়, এটা মেবি হতে পারে আমাদের আমাদের কয়েকজনের খারাপ অভিজ্ঞতা, আমি এটা দেখেছি যে অনেকে আছিস তোরা, হয়তো তোরা নেই, আগের ব্যাচে কখনো কখনো হয়, বাস করে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় দেখলে অনেক সময় তোরা চিনতে পারিস না, বা চিনলেও না চেনার ভান করে চলে যাস, এটা করিস না, সেটা না একজন শিক্ষকের কাছে খুব কষ্টের জায়গা। তারপরে এই হঠাৎ করে আমরা দেখি, এটা অভিজ্ঞতা হয়েছে, এটা তোদের করিস না, এটা বলে রাখছি, যে যখন রেকো দরকার হয় হঠাৎ করে দেখি একটা মেসেজ ঢুকেছে, স্যার আপনার সাথে দেখা করতে যাবো, কি না আমি অমুক জায়গায় অ্যাপ্লাই করছি, এটা রেকো লাগবে। তো রেকো তো সবসময় দেবো, সেটা দেওয়ার জন্যই বসে আছি, রাদার একজন শিক্ষক কিন্তু তার সবটুকু নিয়েই অপেক্ষা করে থাকে যে ছাত্রছাত্রীরা এসে কতটা আবদার করে স্যারের কাছ থেকে ম্যাডামের কাছ থেকে নিয়ে নিতে পারবে, কিন্তু তোদের ওই বিহেভিয়ারটা যেন ঠিক থাকে।
মানে শিক্ষক ছাত্রের সম্পর্কটা একটা সময় খুব একমাত্রিক ছিল, যে শিক্ষক এবং ছাত্র একেবারে সম্মান এবং প্রণামের সম্পর্ক এরকম। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত চেহারাই বদলাচ্ছে, বিশেষ করে প্যান্ডেমিকের পরে এটা বহুমাত্রিক হয়ে গেছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক। ফলে একেবারে গলবস্ত্র হয়ে প্রণাম করবি তোরা আমাদের শ্রদ্ধা জানাবি সেটা চাইছি না, কিন্তু কোথাও একটা বন্ধুত্বের সহজ সরল সম্পর্কটা যেন নষ্ট না হয়ে যায়। শুধু প্রয়োজন ভিত্তিক ডিপার্টমেন্টে এলাম একটা রেকর্ড জন্য, সেটা যেন না হয়। তোরা নিজেদের প্রাণের তাগিদেই আসবি যে ডিপার্টমেন্টটা আমার ডিপার্টমেন্ট, স্যার ম্যাডামরা আমাদের স্যার ম্যাডাম, নন টিচিং স্টাফরা আমাদের দাদা, এই ফিলিংটা থাকলে তখন দেখবি স্বতঃস্ফূর্তভাবে আমরাও কিন্তু আমাদের যেটুকু উজাড় করে তোদের দেওয়ার, তোদের কেরিয়ার তৈরি, তোদের জীবন তৈরি, সেটুকু কিন্তু দেব, সেটা কখনো আমরা মুখ ফিরিয়ে থাকব। এইটুকু বলে আমি জাস্ট একটা ফর্ম্যালি, আমি জানি না তোরা এখন তো একদম সাহিত্য পড়িস না, রবীন্দ্রনাথের শেষের কবিতা যদি কখনো কেউ পড়ে থাকিস, একদম লাস্ট কবিগুরু এই এই উপন্যাসটা লিখেছিলেন খুব চ্যালেঞ্জ নিয়ে, যখন প্রায় 70 বছর বয়স, রবীন্দ্রনাথকে বলা হয়েছিল যে উনি বৃদ্ধ কবি এবং উনি সবসময় ঈশ্বর আরাধনা এই সমস্ত নিয়ে লেখেন, তখন চ্যালেঞ্জ করে রবীন্দ্রনাথ একটা প্রেমের উপন্যাস লিখেছিলেন, দ্যাট ইজ শেষের কবিতা। শেষের কবিতা তোরা যারা পড়েছিস পড়েছিস, যারা পড়িসনি পড়েনিস, ওই পিএল স্যারের পদাঙ্ক অনুসরণ করে তোদের সাজেশন দিলাম শেষ দিন, এইটা না পড়লে বাঙালির যৌবন সম্পূর্ণ হয় না, শেষের কবিতা না পড়লে। তো এই উপন্যাসটা শেষ হচ্ছে একটা কবিতা দিয়েই, যদিও সেটা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা পত্র বিনিময়, দুজনের আলাদা হয়ে যাওয়া সেই মুহূর্তে বিদায় বলে অমিত রায় লাবণ্যকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছিলেন, কিন্তু এইটা আমি জাস্ট একটা স্ট্যান্জা পড়ছি এই কারণে যে ফর্মাল তোমাদের বিদায় জানালেও এটা বিদায় নয়, এটা আসিব ফিরে, তোমরা আবার ফিরে এসো, সেই কথাটা বলার জন্য জাস্ট কয়েকটা লাইন। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন, ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে, পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায়। এইটুকু বলে তোদের আগামী দিনের জন্য অজস্র শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর করে বলার জন্য, এবং আমাদের একেবারে হঠাৎ করে প্ল্যান এটা এত সুন্দর উদযাপন হচ্ছে, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবার আমি একে একে ডেকে নিয়ে আমাদের বাকি বিভাগের মাস্টারমশাইরা আমাদের ছাত্রদের শেষবারের মতো ক্লাসরুম সেটিংয়ে, উর্মিদি ওই কিছু বলো। আই থিঙ্ক এনা উইল রিমেম্বার যে সাংঘাতিক একটা, মানে তখন না জুওলজি পড়তে একটু ভয়ই লাগতো, যে এত কিছু পড়া, এত ডিসেকশনস, এত প্র্যাকটিক্যাল, সেইখান থেকে কিন্তু আজকে দাঁড়িয়ে দ্য হোল আউটলুক অফ জুওলজি কিন্তু অনেক বদলে গেছে, কিপিং উইথ দ্য টাইমস। এবং আজকে আমি বলতে পারি যে জুওলজি প্রবাবলি কেন ইজ দ্য বেস্ট ডিপার্টমেন্ট অ্যামাংস্ট অল দ্য বায়োসায়েন্সেস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা আমি মানে জাস্ট বলার জন্য বলছি না, আমি প্রমাণ দিয়ে বলতে পারি যে আমাদের স্টুডেন্টরা যেহেতু মানে জুওলজির একটা মানে ভ্যারিড অ্যাসপেক্ট আছে, সেখানে আমাদের স্টুডেন্টরা নেট অনেক বেটার পাচ্ছে। এবং একটা সময় যখন ইনস্টিটিউটগুলো থেকে বলতো তোমাদের জুওলজির স্টুডেন্টরা না মুখস্থ করতে পারে খুব ভালো, কাজ দিয়ে দিলে করতে পারে, নিজেরা ভেবে চিনতে পারে না, তারাই আজকে বলে তোমাদের জুওলজির কোনো ভালো ছেলে নেই।